এবার আরো কিছু সংবাদ এক নজরে। ঢাকা 17 আসনের উপনির্বাচনে মনোনয়ন ফর্ম কিনেছেন 22 জন। মঙ্গলবার ছিল ফর্ম নেয়ার শেষ দিন। এই উপনির্বাচনের ভোট হবে 17 জুলাই। চলচ্চিত্র অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করা হয়। আগামী শনিবার সমাবেশের অনুমতি না পেলে উচ্চ পর্যায়ে বৈঠক করে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে জামায়াতে ইসলামী। বিকেলে সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপি কমিশনারকে চিঠি দেওয়ার পর সাংবাদিকদের এ কথা জানায় সংগঠনটির প্রতিনিধি দল। আজ থেকে শুরু হয়েছে 2022-23 শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য আবেদন। স্বাস্থ্য অধিদপ্তর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এমবিবিএস ভর্তি পরীক্ষায় কৃতকার্যরাই অনলাইনে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে গরু চড়ানোর সময় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে দুইজন শঙ্কামুক্ত বলে জানিয়েছে চিকিৎসক।